বাদল দেবনাথ, দুটো অভিযোগ আপনাদের বিরুদ্ধে আসছে। এক, দেবজিৎ সরকার বিজেপির তরফ থেকে স্পষ্ট বললেন লুটের ভাগ নেতারাও পাচ্ছেন না, উচ্চ থেকে নিম্ন প্রত্যেক নেতা প্রত্যেকটা পিরামিডে, মানে পিরামিডের মাথা থেকে পা অবধি প্রত্যেকটা জায়গাতেই ভাগটা আসছে। এবং দুই, কংগ্রেসের তরফ থেকে যিনি রয়েছেন তিনি বলছেন মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে দলটাকে, অর্থাৎ তুমি ইনভেস্ট করো তার বদলে তুমি রিটার্ন জনতার প্রকারণে নিয়ে নাও দলের থেকে, আবাস চুরি করো, বাথরুম চুরি করো, যা চুরি করো, এগুলো কি সত্যি? ময়ূর শুভ সন্ধ্যা, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। কথা হচ্ছে আমি বিরোধিতা করছি ভালো কথা, কিন্তু বিরোধিতা করার সঙ্গে সঙ্গে এমন ভাষায় কথা বলা, একটা রিপাবলিক বাংলা ন্যাশনাল চ্যানেল তার সামনে বসে বাংলার মানুষ 10 কোটি মানুষের কাছে যা ইচ্ছা তাই বললে পারে, সেটা মানুষ শুনতে চায় না। এটা ভালো করে বুঝতে হবে। একটা কথা বাংলার মানুষের কাছে যে কথাগুলো বলছে, যেটা দুঃখ আমারও দুঃখ, দলেরও দুঃখ, দলে কেন্দ্র নেতৃত্বে দিদি আছে, অভিষেক ব্যানার্জি ভাই আছে, সবাই আছে, সবার একটা দুঃখ যে কিছু মানুষ থাকে যারা ভালো কাজ করে আর কিছু মানুষ থাকে অন্যায় কাজ করে। আমরা কখনোই কখনো কোথাও বলে না, কেন্দ্র একটা পার্টি, পলিটিক্যাল পার্টি, সর্বভারতীয় দল কখনো বলে না যে তুমি আবাস যোজনা হোক বা পলিটিক্যাল কোনো কারণ হোক তুমি চুরি করো। এটা কোনো পলিটিক্যাল পার্টি না, পলিটিক্যাল পার্টির কাজ হচ্ছে আন্দোলন করা, নতুন নতুন কর্মসূচি, নতুন নতুন প্রকল্প সরকারে যে আছে, পুরাতন প্রকল্প যেগুলো আছে সেই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। যেমন দুয়ারে রেশন যেমন আমাদের চলছে, দুয়ারে সরকার দুপাড়ার সমাধান যেমন চলছে, তেমন দুয়ারে সরকারের মাধ্যমে আপনি হাজার হাজার মানুষের সমাধান হচ্ছে। এটা গ্রাম বাংলার সবাই জানে, মা বোনেরা জানে। যতক্ষণ আমি একটা কথা বলি, যতক্ষণ এই যে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, শিশু সাথী এবং কৃষক বন্ধু, এগুলো যারা রয়েছে, এগুলো যে প্রকল্পগুলো রয়েছে, দুয়ারে সরকার, কেন্দ্র সরকার ফের একবার পুরস্কার দিচ্ছে, রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার নিয়ে আসছে 25টা 26টা প্রকল্প। আমি 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 চাই না বাদল বাবু, আমার আমার বদনাম, আমার বদনাম, আমি কথা কাটি, কিন্তু বাদল বাবু আমি চাই না আপনার কথা কাটতে, কিন্তু কখনো আমি বাধ্য হচ্ছি, আমার ভেতরের যে ময়ূক আছে সে বলতে বাধ্য হচ্ছে বাদল বাবু, এই কন্যাশ্রী, রূপশ্রী, বিভিন্ন শ্রীটা আসলে কি আবাস যোজনার দুর্নীতির যে কালো দাগ, সেই দাগটাকে ধোয়ার ক্ষেত্রে কোনোভাবে কাজে আসতে পারছে? অভিষেক ব্যানার্জি পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি দুটো প্রধানকে ইস্তফা দিয়েছেন, এরকম ঘটনা বহু জায়গায় ঘটছে। এটা তো দেবজিৎ দা বিতর্কে আসুন, বাদল দেবনাথ যেহেতু রয়েছে।